সে সার্কাস চারিদিকে সার্কাস লিখিতেছে সার্কাস পড়িতেছে বলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস ফোন দিয়ে বললাম আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি 5,000 টাকা দরকার। সেগুলো আচ্ছা ঠিক আছে, এই বলে তার হাজব্যান্ডের মোবাইলে ফোন দিল, প্রথম সেটটা বন্ধ পেলো। তারপর সে দ্বিতীয় সেটে ফোন দিল, সেটা চালু পেলো। চালু পেয়ে তার হাজব্যান্ডকে সব কিছু খুলে বলল। হাজব্যান্ড বলল, এরা ফ্রড, তুমি চিন্তা করো না, আমি দেখছি, এবার আপনি গিয়ে দেখুন। হ্যাঁ আমি দেখছি, আপনি কিন্তু আমারটা দেখবেন, আমার নাম আর নাম্বার খবরদার, আপনি ঘর থেকে বেরোবেন না, মোবাইল অফ। হ্যাঁ আমি আসতেছি। ইয়ে স্যার, চেক নিতে কোনো সমস্যা নেই, কিন্তু মুশকিল হলো কি, ওই ব্যাংকের লোকগুলো না, ব্যাংকের ভিতরে ঢুকলে মনে হয় চোর ঢুকেছে, মানে খামাখা চেকটা হাতে নেবে, সাইনটা এখানে কেন হলো, তারিখটা বোধহয় একটু বাঁকা হয়েছে, মানে নানা। আমরা বুঝছি, ক্যাশ দিতে হইব তো? কাল আমি বস্তার মধ্যে 50,00,000 টাকা ভরে রাখু, আপনারা এসে ভ্যানে করে নিয়ে যান। ভ্যান? আচ্ছা ঠিক আছে, ভ্যান লাগবো না, ওই আমার মাইক্রো দিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে বাবা, কাজ থাকবে না কেন, কাজ তো সবারই থাকে, আমারও কাজ ছিল, তুমি একটু বইলা গেলে পারত না? গেছিলা কোথায়? লাইন গার্ড করতে গেলাম। লাইন গার্ড মানে কিসের লাইন গার্ড? আরে ভাই রে, একজনে আমারে ফাপড়ে ফেলাইছে, বাসার ব্যবস্থা করতে হবে না, তাই করি আসলাম। ফাপড় কে দিল? আরে ভাই রে, পৃথিবীর মধ্যে কি খারাপ মানুষই খালি তুমি একা, আর কেউ নাই? না না আছে, তুমি আছো না? হ্যাঁ, তুমি আমার খারাপ কইছো না, টের পাবানে। আচ্ছা এইসব কথা বাদ দাও না, ঘটনা কি খুলে বলো। আরে একটা খুন হয়েছে, খুন, সে খুন নাকি আমি করেছি, তাই রাজসাক্ষী ঠিক করে আসলাম, দেখি কিটা খুন করেছে। তুমি এত ঝামেলার মধ্যে আবার খুনের মামলা জড়ায় গেলা? হ্যাঁ জড়াইছি, কারণ যে খুন হয়েছে তার দাফন কাফন আমি করেছি। কিন্তু এখন রাজসাক্ষী কি করবে? রাজসাক্ষী কবে, আমি খুন করি নাই, খুন করেছো তুমি। আমি খুন করতে যাবো কেন? আরে ধর যা, তোর কথা কষ্ট কিটা, আমি তো একটা উদাহরণ দিলাম, ওই তুই যেরকম পাখি পাচার করে দিয়ে সমস্ত দায় দায়িত্ব আমার পর জড়াই দিছিস, আমি সেরকম একটা উদাহরণ দিলাম। ও আচ্ছা, বুঝছি। তা তোমার রাজসাক্ষীটা কে? তাতে তোর দরকার কি, তুই কি খুন করেছিস নাই? মনে করো খুন আমিই করছি, এখন আমি খুন করলে রাজসাক্ষীটা কে হবে? যে দেখিছে তুই খুন করেছিস সেই রাজসাক্ষী। কে আমারে খুন করতে দেখিছে? এই তুই যা দি যা, আর তোরে সারাদিন এনে পড়ে থাকতে কইছে কিনা, আমি কয়ে গেছি। আচ্ছা আমি যাইতেছি, কিন্তু তার আগে ওই যে বাড়ি ভাড়ার অ্যাডভান্সটা দেওয়ার কথা ছিল, টাকাটা দাও। তখন ঝোঁকের মাথায় কি কইছি না কইছি তার কোনো ঠিক নেই। আচ্ছা তুই যে বাসায় বর্তমানে আসিস সেখানে অ্যাডভান্স দিয়ে আসে না, সে অ্যাডভান্স কাটাবি না? আচ্ছা ঠিক আছে, তোর বাসা চেঞ্জ করতে হবে না, দরকার হলে আমি অফিস চেঞ্জ করে চলে যাবো, এখানে থাকবো না, তুই থাকিস। তার মানে তুমি আমার বাড়ি ভাড়ার অ্যাডভান্সটা দিবা না? না আমি তো টাকা ফেরত দিতে পারবো না। বুঝো কিন্তু। আরে বুঝাবুঝির কিছু নাই, তুই যা দি, তোর ইন্টারপোল না ইন্টারপোল কি আছে ওগুলো আমি বুঝবানি, যা। ঠিক আছে, অজ্ঞাতনামা যদি আমার আবার ফোন দেয় তাহলে আমি তোমার নাম ফোন নাম্বার সব দিয়ে দিব, তুমি ওদের সাথে কথা বললো, আর দেখো তোমার রাজসাক্ষী তোমার কত দূর বাঁচাইতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখ পানি যা। চলিতেছে সরকার ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। কুমকুম, তখন তো আমার দোস্ত হয়ে পড়ছিল, তোমার লগে কথা শেষ করার পারি নাই, তুমি অফিস আছে কি করবা? কি করব, বাসায় যাব। আরে মায়া, বাইতে তো যাই ভাই, বাইতে যাওয়ার আগে কোনো প্ল্যান প্রোগ্রাম আসেনি? না ভাইয়া, কেন বলেন তো? তাহলে ভালোই হয়েছে, তুমি করবা কি, তোমার কাম কাজ শেষ হইলে অফিস থেকে বাইরে অনের আগে আমার মোবাইলে একটা গুতা দিবা, আমি মনে করো যে মরে খারামো, তারপর তোমার হলে একটু ঘোরাঘুরি করলাম, কোথাও একটু খাওয়া দাওয়া করলাম,
ভাইয়া আজকে অনেক টায়ার্ড লাগছে, আজকে না যাই? আচ্ছা খুব টায়ার্ড লাগলে মনে করো যে ঘোরাঘুরিটা আমরা কম করলাম, কোথাও বইয়া একটু খাওয়া দাওয়া করলাম, গাল গল্প করলাম আর কি। না ঠিক আছে, কালকে যাই। আরে মাইয়া কালকে কি লিগা, একটা বিশেষ কারণ আছে দেখেই তো তোমারে কইতাছি। কি কারণ বলেন না। তোমারে আজকে আমি একটা সারপ্রাইজ দিমু। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে মায়া সারপ্রাইজের কথা আগে গেলে তো আর সারপ্রাইজ থাকবো না। তুমি আমার লগে আগে চলো, কোথাও বহি, তারপরে তুমি সারপ্রাইজটা পাইবা। ঠিক আছে আমি যাব, কিন্তু সারপ্রাইজটা কি বলেন না, আমার খুব জানতে ইচ্ছে করছে। তোমার আমি যোগ কইছিলাম না, মগর তুমি তার চাইতেও বেশি, তুমি এককারে চিনা যোগ, এককারে ছাড়ার নাই। শোনো সারপ্রাইজটা হইতেছে যে তোমার লাগে আমি সিঙ্গাপুর থেকে কিছু ড্রেস আনাইছি, এগুলি তোমার দিমো। সিঙ্গাপুর থেকে ড্রেস? কেন ভাইয়া? আমার ইচ্ছে হয়েছে আমি আনাইছি, তোমার কিন্তু বহুত মানাইব, এককারে সিঙ্গাপুরি ড্রেস। ভাইয়া সিঙ্গাপুরি ড্রেস মানে ওই যে থামি লুঙ্গির মতো করে প্যাচায় পরে যে বার্মিজ ড্রেসের মতো ওইগুলা? দূরে মায়া, ওই সব কাপড় পরনে চল আছি নি এখন, ওগুলি পুরানো হয়ে গেছে গা। আমি তোমার লেগে এককারে লেটেস্ট মডেলের ড্রেস আনছি বুঝছো, এককারে ডানা কাটা। স্লিভলেস? মানে সবগুলি না, একটা দুইটা স্লিভলেস থাকার পারে, বাকিগুলি এক এক রকম। মানে তোমারে যা মানাইব না ভাইয়া। মাপ কিভাবে বুঝলেন? আমি আমার চোখ দিয়ে স্ক্যান করে লইছি, তুমি এক্সেল না? জি, কিন্তু আপনি না আনলেও পারতেন খামাখা। এটা একটা কথা কইলা, আমি তো এইবার খালি সিঙ্গাপুরি ড্রেস দিছি তোমারে, তুমি আমার স্টাফ হয়ে জয়েন করবা না? তারপরে কোন দেশের ড্রেস পরবা তুমি, দেখবা যে এক একবার এক এক দেশের ড্রেস না তোমার দিতেছি। জি। আর শুনো, এই ড্রেস মেসের কথা কিন্তু তুমি আবার তোমার বসেরে কইও না, এমনিতে ওর মেজাজ কিন্তু খুব খারাপ আছে। না না আমি বলবো না। তাইলে তোমার লগে আমার কি কথা হইলো? ওই তো অফিসের পরে আপনার সাথে দেখা করব। হ, তুমি খালি বাইরে অনার আগে আমার মোবাইলে একটা গুতা দিবা, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন আহি। জি খোদাহাফেজ। খোদাহাফেজ। Then why are your hands behind your back? Show me your hands. এই যে দেখো, গিফট দেখো। What happened? কিছু না, বিলাই কামড়াইছে, বিলাই। Cat, cat bite me. Why did the cat bite you? আমি দুধ খাওয়ার জন্য কিচেনে গিয়েছিলাম, তখন বিড়াল আমাকে কামড়ে দিয়েছে। What, you were drinking the cat's milk? আরে না না, আমি বিড়ালের দুধ খেতে কেন যাব? আমি তো গেছি গরুর দুধ খাওয়ার জন্য। গরু? কাউ, গরু মানে কাউ। Why did the cat bite you then? আমারও তো সেটাই প্রশ্ন, আমি তো গেছি গরুর দুধ খাওয়ার জন্য, বিড়াল কেন আমাকে কামড়াবে? দেখি দেখি, let me see. না না, দেখা যাবে না, দেখা যাবে না, পেইন পেইন, ব্যথা করে। No, let's go and have a look in the kitchen. আমি কিভাবে বলবো, আমি তো কামড় খাওয়ার সাথে সাথে ক্লিনিকে দৌড় দিছি, বিড়ালটা হয়তো ওখানে আছে বা নাই আমি ঠিক জানি না। Let's go to the kitchen, see if the cat is still there. আহা, পাগল নাকি? পাগলা বিড়াল তো, তোমাকে কামড়ে দিতে পারে, যাকে তাকে কামড়ে দেয়, ওখানে যাওয়া ঠিক হবে না। No, I'm not in danger. হ্যাঁ, বিড়াল আমাকে ভালোবাসে। আরে বাবা, তোমার এই ভালোবাসার মূল্য ওই বিড়াল বুঝবে না, বাঙালি বিলাই তো। বাংলায় বিলাই? বাংলায় বিলাই না, বাঙালি বিলাই। তুমি বলো না যে বাঙালিরা এমন কেন, সেই রকম এই বিড়ালটারও কোনো ঠিক ঠিকানা নাই, যখন তখন যা খুশি তা করে ফেলতে পারে, পুরোই আনপ্রেডিক্টেবল। This is very true. I don't know how it's possible to live here. An amazing house, but I'm stuck between this crazy man, now a crazy cat. How can I live here, Moin? Just wait. কোনো সমস্যা নাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো টেনশন করো না। আই ডোন্ট নো, এদিকে ভাগো মানুষ, হ্যাঁ, ওইদিকে পাগল বিড়াল, হ্যাঁ, মাঝখানে আমি। অনেস্টলি কি ভয়ানক অবস্থা, আমি এখানে কই যাব? তোমার কোথাও যেতে হবে না, তুমি এই বাসায় থাকবে এবং আমরা খুব ভালোভাবে এই বাসায় থাকবো, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? জামা কাপড় পরে জামা এসেছে কই যাচ্ছে? যাবো না, গিয়েছিলাম একটু দোকানে। মানে আপনারা বলছি ঘর থেকে বের হবেন না, আপনি কেন বাইরে গেছেন?
বলছেন কি ঘরে বসে থাকলে হবে, ইনকাম করতে হবে না? ইনকাম জীবনে অনেক করছেন ভাই, এখন আপাতত থামেন, এখন আমি বিপদে আছি, আমার উদ্ধার করেন। আপনাকে উদ্ধার করবো মানে? বিপদে পড়েছি তো আমি, আমার নাম্বার দিয়ে আমি ওনাকে ফোন করেছিলাম। জি, আপনি আপনার নাম্বার থেকে ফোন করেছিলেন, কিন্তু আমার ভুল হচ্ছে সেই নাম্বারটি আমি আপনাকে দিয়েছিলাম। ভুল মানে কিসের ভুল? কী হয়েছে ব্যাপারটা একটু খুলে বলুন তো। আপনার ভুলটা আমি কীভাবে বুঝাবো? আজকে নৈমুল কী করছে জানেন? সরাসরি আমার বাসায় গেছে, যায় আমার আম্মাকে বলছে আন্টি বান্টি রুনাকে ফোন করে 5,000 টাকা চাঁদা দাবি করছে, এবং সে বলছে এই টাকা না দিলে তার জীবনের হুমকি দিছে। এখন আমার কী বিপদ আপনি বুঝতে পারতেছেন? কেন কেন সে আপনার বাসায় যাবে কেন? আপনাকে তো সন্দেহ করার প্রশ্নই আসে না, সে তো আপনার বন্ধু। রাখেন আপনার বন্ধু, সে বন্ধু না, সে আমার জাত শত্রু। কেন শত্রু কেন? আরে ভাই আপনার তো কিছুই বলি নাই, এই নৈমুল সেই নৈমুল। কোন নৈমুল? রুনা, রুনা মানে রুনার হাজবেন্ড নৈমুল। এই রুনা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড, তার সাথে আমার রিলেশন ছিল। বিয়ের আগে এই নৈমুল তার কান ভাঙানি দিয়ে আমার নামে যাতা বলা সে পুট করে তার বিয়ে করে ফেলছে জানেন। তারপরে আমি তার ফ্যামিলিতে যাতায়াত করতাম, আমার নামে একটা এমন বদনাম করছে, আমার সাথে এত বড় বিক্রি করছে, আমি কী বলবো। আর আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য না আপনার এই নাম্বারটা দিয়েছিলাম, যাতে মহা প্রতিশোধ নেওয়া যায়, কিন্তু এখন তো আমি বিপদে পড়ছি। বান্ডি ভাই আপনি খুব ফাউল লোক, ব্যবসার মধ্যে মেইলি কেস ঢুকিয়ে দিয়েছেন। ওরে ভাই তখন কি আমি জানতাম এটা ঘুরে ফিরে আমার ঘাড়ের উপরই আসবে? আপনি জানেন থানা এসে আমার নামে জিডি করছে, এখন তো আপনার মাথার উপর থেকে ঝড়টা সরে গেছে, ঝড়টা এখন হুহু করে আমার দিকে আসতেছে জানেন। জি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা আপনার নামে সত্যি জিডি হয়ে গেছে তাই না? হ্যাঁ জিডি করছে তো। আচ্ছা ঠিক আছে আমি একটু ঘুরে আসি, আপনি বসুন। এ কোথায় যাচ্ছেন? আমি আছি মহাবিপদ আর আপনি ঘুরতে যাচ্ছেন? পান্ডি ভাইয়া ঘুরতে না ঘুরতে না, ছোট্ট একটা ব্যবসা আছে, ব্যবসাটা করে আসি। আরে ভাই রাখেন আপনার বিজনেস, আমি আছি বিপদে আপনি আবার বিজনেসের কথা বলেন। দেখেন ভাই আপনি একটা উপকার করেন, ছোট্ট ছোট্ট আপনি আপনি নৈমুলের বাসায় চলে যান। নৈমুল আর রুনার সামনে যে বলবেন নৈমুল নামে আপনার একটা ফ্রেন্ড ছিল, সে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করছে এবং ভুল করে আপনি তাকে ফোন দিয়েছেন, এটা বলবেন একদম সব শেষ। হ্যাঁ বলেন না, বলেন না ভাই। বান্টি ভাইয়া আপনাকে আমি একটু বোকা ভেবেছিলাম, আপনি একটু বোকা না ফুল বোকা। কেন একথা বলতেছেন কেন? আমি যখন তার কাছে গিয়ে এই কথা বলবো তখন সে আমাকে বলবে আমার নাম্বারটা আপনার সেটে সেভ হলো কী হবে, নাহলে বুঝলাম ভুলে করে হয়েছে, কিন্তু আমার বোন নাম্বারটা কী হয়ে পেলেন? তখন কি আমি বলবো যে বান্টি ভাই আমাকে দিয়েছে? চলিতেছে সার্কাস ভাই, আমার মাথায় কোনো কাজ করতেছে না, জিডি পুলিশ থানা তার সব মিলায় না মাথাটা কাজ করে। আপনি সরাসরি যাই বলেন যে আপনার দুজনের নাম্বারই ছিল, আপনি একটু মজা করছেন ফান করেছেন, জাস্ট ফান। হ্যাঁ বলেন না, বলেন না ভাই, বলেন না। ঠিক আছে আমি বলবো, আপনি এখন যান। কোথায় যাবো? কেন বাসায়? কী বলেন আপনার, আমি বললাম না আমার নামে থানায় জিডি হয়েছে, আমি বাসায় যাবো? বাসায় পুলিশ যেতে পারে, হামলা করতে পারে, আমি বাসায় যাবো না, আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাকেন। ও বান্টি ভাইয়া আরেকটা কথা, আপনি কি তিন বেলাই খাবেন? কী বললেন, আমি না খেয়ে থাকবো? না হয়েছে কি ওই মিলের ব্যাপার আছে তো, হিসাব নিকাশের ব্যাপার আছে তাই বললাম। আপনি এখন যান। বান্টি ভাই আমি বাইরে থেকে তালা মেরে যাচ্ছি, আপনি কিন্তু মেন দরজা খুলবেন না, ঠিক আছে? আমি পাগল না, পুলিশে খুঁজছে, আমি যাবো না। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আপা, আব্বা কই? মামাকে তো অনেকক্ষণ ধরে দেখছি না, মনে হয় বাইরে গেছে। সারা তো স্যুপ খেতে যাচ্ছে, কারে পাঠাবো? মামা যেহেতু নেই তুই যা, তুই গিয়ে নিয়ে আয়। আমার তো এখন বাসা থেকে বের হইতেই ভয় লাগতেছে, দেখা গেল আমি গেট দিয়ে বের হইলাম আর তোমার জামাই বাইরে দাঁড়ায় আছে, আর আমার দেখা মাত্রই কামড়ায় দিল, তখন কি হবে বলো আপা? আরে না গেটের সামনে দাঁড়িয়ে থাকবে কেন, কখন চলে গেছে তুই নিশ্চিন্ত মনে যা। আচ্ছা যাইতেছি, কিন্তু আপা বাসায় যে এমন একটা কামড়া কামড়ির ঘটনা ঘটে গেল আমি কিন্তু এর কোনো কিছুই সারাকে বলি নাই, তুমি আবার বলতে যাও না তাহলে কিন্তু ঘটনা অন্যরকম হয়ে যেতে পারে। তুই কি পাগল হয়েছিস, আমি সারাকে এই কথা বলতে যাবো? তোর হাত দেখে কিছু বলেনি? বলছে তোমার হাতে ব্যান্ডেজ কেন, কি হইলো এইসব? কি বলেছিস? বলছি বিলাই খামচি দিছে। কি বলেছিস? ওই বিড়াল খামচি দিছে। এই বুদ্ধি তোর মাথায় কি করে আসলো রে ভাই? ওই তো ছোটবেলা একটা ঘটনা ঘটছিল সেখান থেকে মনে আসছে। কি ঘটনা বলতো? সেই ছোটবেলার একই গল্প বলবো কেন, আজকের গল্প বলছি। সারা জানে যে আমি দুধ খুব পছন্দ করি, দুধ খাওয়ার জন্য আমি রান্নাঘরে গেছি, রান্নাঘরে ছিল দুধের বাটি, সেই দুধের বাটির পাশেই ছিল বিড়াল, আর সেই বিড়াল আমারে দেখলো, সে তো আমারে কোনোভাবেই দুধ খাইতে দিবে না, এই জন্য সে আমার হাতে খামচায় ধরলো। সারা কি তোর কথা বিশ্বাস করেছে? বিশ্বাস করবে না কেন, সে তো তোমাদের মতো জটিল না। কি বললি রে ভাই, আমি কি জটিল? আপা আমি তোমার কথা বলি নাই তো, তোমাদের কথা বলছি, ম্যাক্সিমামের কথা বলছি। শোনো
এই কথা যদি না বলতাম, যদি বলতাম যে তোমার জামাই আমারে কামড়ে দিছে, তাহলে সারা তো গতকালকে যেতে গিয়েও ফিরে আসছে, আজকে কি করতো আমারে রাইখাই সে চলে যাইতো, তখন সারার এই যন্ত্রণা আর ওইদিকে বাবার কান্নাকাটি, তখন আমি কি করতাম? বুঝতে পেরেছি, গল্পটা তুই খুবই ভালো বলেছিস। সুপান্তে যাবে না? আচ্ছা যাচ্ছি, তার আগে বলো তো তোমার জামাই যাওয়ার আগে কি বলে গেছে? আরে সে কি বলে গেছে সেটা জেনে তুই কি করবি? না আমি জানতে চাচ্ছি, উনি আবার দু একদিনের মধ্যে চলে আসবে না তো? আরে দু একদিনের মধ্যে আসবে না, তুই নিশ্চিন্ত মনে যা। আপা দেখো কিন্তু, যদি সে এরপর আর কোনো অকারেন্স ঘটায় সব দায় দায়িত্ব কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে তুই যা। ঠিক আছে আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসিস। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কিরে তুই এনে, তোর আমি খুঁজে মরতেছি, তোর ফোন বন্ধ কি লিগা? ও ফোনে চার্জ নাই। বেটা ফোনে চার্জ নাই, তুই রুমে থাকবি না? তুই বাইরে ঘুরতেছিস কি লিগা? তুই রুমে গেছিলি? হ্যাঁ রুমে গেছিলাম। যাবো না, আমি তোর বন্ধু না। কিসের বন্ধু? তুই না কালকে কয়ে গেলি তুই আমার কাছে আর কোনোদিন আবি না, তুই যখনই আসস তখনই নাকি তোরে আমি খারাপ পরামর্শ দিই। আর বেটা গেলি অতীত অতীত, মাথা ঠিক ছিল না কখন কি কইছি সব ভুলা যা, মাফ করে দে আমারে। তুই কি হার্ট ফেল করবি নাকি? আরে না বেটা, ঠিক তার উল্টাটা। তোরে আমি কইছিলাম না আজকে আমার একটা মিটিং আছে, মিটিংয়ে গেছিলাম তো। কি 50 লাখ পাইছস? তুই জানলি কেমনে? তুই না কইলি যে 25 লাখ টাকা বাজেট সংবর্ধনার জন্য আজকে মিটিং আছে, সেটা ডাবল হয়ে যেতে পারে। হ দোস্ত, যা কইছিলাম একেবারে ঠিক তাই হয়েছে, আমার তো বড় উল্টা মারতে ধরছিল। কে তুই 1 কোটি চাইছিলি? তার বেটা এই জন্য তোর একটা উপদেষ্টা দরকার। না বেটা 25 লাখ চাইছিলাম, এই জন্য তার প্রেস্টিজে লাগছে। সে আমার এগুলো আমি কি ফকিনি নাকি যে 25 লাখ টাকা দিয়ে আমার সংবর্ধনা দিবা? ও ভালো হলো দোস্ত, তোরে কইলাম যে আমার উপদেষ্টা রাখ, রাখলি না। আরে না দোস্ত, তোর উপদেষ্টা রাখলে কোনো কাম হইতো না তো, এটা তো অটো হয়েছে। আচ্ছা বুঝছি অটো হয়েছে, টাকা কো টাকা। আরে বেটা আজকে তো চেক দিতে চাইছিল, আমি স্যার না করলাম, আমার তো বেটা ব্যাংক অ্যাকাউন্ট নাই। আরে তুই চেকটা লয়ে লবি না, চেকটা লয়ে তুই আমার কাছে আইতি, আমি তোরে ব্যাংকে লয়ে যেতাম, আমার ব্যাংকে পরিচিত আছে না, তোরে অ্যাকাউন্ট খুলে দিতাম একদিনের মধ্যে। আমি তোর মতো নেশা করার বুদ্ধি নিয়ে ঘুরি তাই না? আরে বোকা, টাকা নিয়ে যদি আমি তাড়াহুড়া করতাম তাহলে তো আমার ফ্রড মনে করতো, উল্টা আমি স্যার রেখে গেলাম স্যার কালকে দেন পরশু দিন দেন, যেদিন আপনার খুশি সেদিনই আপনি টাকা দেন, টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, কাজটা দরকার কাজটা করুন স্যার। দোস্ত রে তুই তো এরকম ধূর ছিলি না, এরকম ধূর হইলি কবে থেকে? না রে বন্ধু, আগে আমি যেই রকম ছিলাম এখনও সেই রকমই আছি, তবে তুই কোনো চিন্তা ভাবনা করিস না, তোর ব্যাপারটা আমার মাথায় আছে, তোরও আমি কিছু টাকা পয়সা দিয়ে দিব নে। আচ্ছা ঠিক আছে দিস, কালকে যখন ক্যাশ পাবি তখন তুই আমার ক্যাশ দিস অথবা চেক দিস, কোনো সমস্যা নেই, আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তুই এখন আমার কত টাকা খুচরা দে। এখন আমি টাকা কই থেকে পাবো? তুইও না বেটা আগের মতো ছোটো লোকই আসস, খালি দেখা হলে টাকা টাকা করস। আচ্ছা ঠিক আছে, টাকা লাগবো না, চা খাবি? হ্যাঁ চা খাবো, টাকা আছে? হ্যাঁ চা খাওয়া অনেক টাকা আছে, তোর এমন একটা খুশির খবর আজকে, তোরা আমি চা খাবো না, চল তোর চিনি দিয়ে মিষ্টি চা খাবো, চল যাই চল চল। স্যার অফিস আর তো শেষ, আমি এখন যাই। কোনে যাবা? কোথায় আর যাবো স্যার, বাসায় যাবো। আর বাসায় তো যাবাই, একটু বর্ষ হাতের কাজটা শেষ করে দিই, তারপর দুজন একাত্রে বেরোই। কোথায় যাবেন স্যার? না যাবো আর কোথায়, এই ধর একটু ঘোরাঘুরি করলাম, তারপর কিছু কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর তোমার নামাই দিলাম। স্যার আজকে না যাই, আজকে বাসায় একটু যেতে হবে, আর্জেন্ট। আর্জেন্ট বাসায় যাচ্ছি হবে কী জন্যি? আরে তুমি তো এক বান্ধবীর সাথে সাবলেট থাকো, তোমার মা বা ভাই বোন কেউ তো তোমার সাথে থাকে না, তোমার সমস্যা কি? ওই তো স্যার সমস্যা আমার ফ্রেন্ডকে নিয়ে, ওকে নিয়েই প্রবলেম। আরে কি হয়েছে কি তার, হয়েছেটা কি বলবা তো? কি হয়েছে সেটা স্যার বোঝা যাচ্ছে না, ওইটার জন্যই ডায়াগনোসিস করতে হবে, সেজন্য একটু বাসায় গিয়ে ওকে নিয়ে যেতে হবে। আর তুমি তো আবার কিসের জন্যি, ওর কোনো আত্মীয় স্বজন নাই? স্যার আত্মীয় স্বজন আছে কিন্তু সবাই এত দূরে, এখন এত তাড়াতাড়ি তো আসতে পারবে না, এই জন্য আমাকেই নিয়ে যেতে হবে। না কষছিলাম কি, আত্মীয় স্বজনের ফোন নম্বর জানে তাকে কাছে ফোন করে দাও, তারপর ধরো যদি কোনো বেকায়দা কিছু হয়ে যায় তার দায়িত্ব তো তুমি বা কিছু জন্যি। স্যার আজকে আমি নিয়ে যাই, এরপর থেকে আমি ফোন করে দিব, ওর আত্মীয় স্বজন এসে ওকে নিয়ে যাবে। ঠিক আছে যাও তাহলে। জি স্যার। স্যার আপনি যে বিষয়টা নিয়ে টেনশন করছিলেন ওটা তো ঠিক হয়ে গেছে না স্যার? কিসের টেনশন? ওই যে স্যার আপনি সকালে বলছিলেন না যে কোন একটা বিষয় নিয়ে আপনি খুব টেন্স, তারপর চলে গেলেন। ও বুঝতে পারিছি, না 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 ওই টেনশন নাই, শেষ। আপনার ফ্রেন্ড তো আপনাকে এই ব্যাপারে হেল্প করেছে না স্যার? কি ব্যাপারে হেল্প করবে? স্যার যেটা নিয়ে আপনি টেনশন করছিলেন। আরে কি কষ্ট তুমি, আমার প্রবলেম সে সলভ করবে কেন, শুধু পারলে আরো না। ঠিক আছে অনেক হেল্প করেছে আর কি, অনেক। আপনাদের এই ফ্রেন্ডশিপ দেখলে স্যার খুব ভালো লাগে। কি ভালো লাগে?
এই যে স্যার ছোটবেলা থেকে আপনারা খালি ঝগড়া করেন, ফুটবল নিয়ে ঝগড়া, এটা নিয়ে ঝগড়া, সেটা নিয়ে ঝগড়া, আবার কেউ একজন বিপদে পড়লে আরেকজন ঝাঁপায় পড়েন, এটা স্যার বিরল। হ্যাঁ ঠিকই কইছ, এরা আমার বন্ধু, প্রত্যেকের একটা একটা কস্তি কিসের জন্য, দুটো তিনটা করে থাকা উচিত। তা তুমি আর কোন যাতে যাচ্ছিলে? জি স্যার বাসায়। আচ্ছা ঠিক আছে যাও, ওই যে হাসপাতাল না করে যাতে চাইছিলে না, যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমার ফোন দিয়ে নে। জি স্যার আমি তো আসবো, কিন্তু তুমি বারবার কেন আসতেছো বলো তো? কি উদ্দেশ্য নিয়ে এত ঘুরঘুর করতেছো? একটা সুখবর আছে, আমি সেটা তোমার দিব না। কি সুখবর? চাকরি পাইছো? আরে রাখো তোমার চাকরি, চাকরির বাপ আমি, আরো মানুষের চাকরি দিব। সকালে তোমার আমি একটা কাজের কথা বলছিলাম না, ওই কাজটাই তো আমি সাকসেস। সেই সংবর্ধনার কাজ, ফ্রড। তুমি কাজটা বারবার ফ্রড বলতেছো কেন? পরিশ্রমের কাজ, পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে আমাকে। কেন বারবার কাজটাকে আমি ফ্রড বলতেছি সেটার ব্যাখ্যা সকালে একবার দিছি তোমাকে আমি, সুমন, বারবার তো দিব না। আচ্ছা শোনো, কত টাকা সেটা তোমার কোনো ধারণা আছে? 50 লাখ। 50 লাখ মানে বুঝছো তো? 50 লাখ অনেক টাকা। কালকে যাব, বস্তায় টাকাগুলো ভরবো, মাইক্রোতে করে সোজা নিয়ে আসবো। কোথায় আসবে? এইখানে, তোমার কাছে। তুমি ছাড়া আর কি আছে আমার? তুমি কালকে 50 লাখ টাকার মালিক হবে না সুমন? এত টাকার মালিক যদি তুমি হও তাহলে তুমি অনেক মালিহাও জোগাড় করে ফেলতে পারবা। তুমি একটা কাজ করো, প্রতিটা মোড়ে মোড়ে একটা করে মালিহা তুমি সেট করে দিও, কিন্তু দয়া করে টাকা নিয়ে আমার কাছে আসবে না। আচ্ছা ঠিক আছে, শুনো 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 শুনো, তুমি আগে আমার পরিকল্পনাগুলো শুনো, তারপরে সিদ্ধান্ত নিও। পরিকল্পনা নাম্বার 1, আমাদের বিয়ের জন্য আমি 50,000 টাকা বাজেট করছি। আচ্ছা আমি আগের মতো করে ভাবনা চিন্তা করতেছি কেন? আমাদের কাছে তো এখন অনেক টাকা, 50 লাখ টাকা, বাজেট তো আরও বেশি হইতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে যাও, 5 লাখ টাকা বিয়ের জন্য বাজেট করলাম, এই টাকাটা বিয়ের জন্য সরে রাখবো, খুশি তো এবার? এইবার শুনো তাহলে পরিকল্পনা নাম্বার 2, বিয়ের পরে আমরা হানিমুনে যাব। কোথায় হানিমুনে যাব? পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে আমাদের প্লেসটা। কোথায়? কক্সবাজার। কক্সবাজার আমরা বাসে করে যাব এবং বাসে করে ফেরত আসবো। 900-900 টাকা আর 1800-1800 হলো বাস ভাড়া। আর ধরো ওইখানে যদি আমরা 3 দিন থাকি তাহলে ধরো 3,000 টাকায় আমরা হোটেল পেয়ে যাব 3 দিনের জন্য। তাহলে সর্বসাকুল্যে ধরো যে 9,000 টাকার মধ্যে থাকা এবং যাওয়া আসা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ধরো যে যা খুশি আমরা খাইলাম বাকি টাকার মধ্যে দিয়ে, আর যে টাকাটা বাঁচবে সেই টাকাটা দিয়ে তুমি শপিং করবা। পারমিজ মার্কেট আছে, তুমি স্যান্ডেল কিনবা, চাদর কিনবা, যা খুশি তাই কিনবা, আমি কোনোটাতেই বাধা দিব না, খুশি তো তুমি? এইবার আসো পরিকল্পনা নাম্বার 3। বাবা বিয়ের পরে তো আমাদের বাচ্চা হবে, বাচ্চার জন্য একটা খরচ লাগবে না? তার ডেলিভারি খরচ ধরো ডেলিভারির জন্য 1,000-1,200 টাকা আলাদা করে রেখে দিলাম, তারপর তার জন্য আয়া রাখতে হবে, তারপর তার জন্য ধরো যে দুধ কিনতে হবে, দুধ ধরো যে কয়েক কার্টন দুধ কিনে ধরো যে গোডাউন করে রেখে দিলাম, তারপর ওই যে বাচ্চারা পরে না প্যান্টের মতো, আর ওই যে প্যান্টের মতো ছোটো ছোটো প্যান্ট তুলার মতো তুলা থাকে ভিতরে, ওইটার কী বলে? ডায়াপার। হ্যাঁ ডায়াপার, ওইটাও ধরো যে কয়েক কার্টন কিনে রেখে দিব, যাতে বাচ্চা পয়রা ইচ্ছা মতো খেলাধুলা করতে পারে, কেউ যেন আমার বাচ্চা দ্বারা ডিস্টার্ব বোধ না করে, কি খুশি কিনা বলো? হুম, অনেক খুশি হয়েছি তোমার জন্য। আমার জন্য কেন? আমি আবার কি করলাম? না এই যে তুমি পরিকল্পনা করলা না, এই যে বললা যে ডায়াপারের স্টক কিনে রাখবা, আমার কাছে মনে হচ্ছে কি যে এই স্টকটা আমাদের বাচ্চার জন্য না, তোমার জন্য করে রাখতে হবে প্রচুর ডায়াপারের স্টক। আমার আমার জন্য কেন? ও মানে আজকাল কি বড়রাও ডাইপার পরে নাকি? হুম পরে তো, বাচ্চাদের পাশাপাশি বড়রাও পরে, যেসব বড়রা ডিজেবল অসুস্থ। আমার মনে হচ্ছে যে বাচ্চা ডিজেবল এবং অসুস্থ এই তিনটা চরিত্রই ধীরে ধীরে তোমার মধ্যে পরিস্ফুটিত হচ্ছে, পরিশ্রম করার তো কোনো ইচ্ছা তোমার মধ্যে নাই, ডায়াপার পরে এক জায়গায় স্থির হয়ে বসে থাকো, কারণ উঠে যে ওয়াশরুমে যাবার সেই শক্তিটাও তোমার থাকবে না। আপনি ভিতরে বসে ঘুমান। না না বাইরে কাজ করবে, ব্যস্ত ছিলাম, খুব ক্লান্ত, একটু হাত মুখ ধুয়ে আবার আমার বেরোতে হবে। তা কি বলতে চাও বলো? ওই তো লিডার, আমি আপনাকে একটা প্রস্তাব দিছিলাম, ওইটা নিয়ে কী চিন্তা ভাবনা করছেন ওইটা জানতে আসছি। আরে মিয়া তুমি তো জীবনে বহুবার বহু প্রস্তাব দিছো,
কিন্তু প্রস্তাব অনুযায়ী অধিকাংশ কাজই তুমি করতে পারো নাই। এই যে ইবারোদে মাসে মাসে 100,000 টাকা তুমি আমাকে দিবা, এইটা যে দিতে পারবা এই ব্যাপারে আমি তোমার উপর বিশ্বাস করতে পারতেছি না। লিডার, তাহলে আমি লিখিত দেই, স্ট্যাম্পে লিখিত দেই। এই মিয়া, তুমি কি লিখিত দিবা? তুমি কে? তোমার কি কোনো দল আছে, না কোনো পার্টি আছে, না কোনো পদ পদবী আছে যে তোমার লেখাটা আমি মেনে নেব? তাইলে লিডার, আমি কি করলে আপনি বিশ্বাস করবেন আপনার মাসে মাসে আমি 100,000 টাকা দিব? শোনো, এই সমাজে একজন দারোয়ানের চাকরি পেতে হলেও জামানত দিতে হয়। আমি যে তোমাকে আমার দলের ভাইস চেয়ারম্যান বানাবো, এর জন্য যে তুমি প্রতি মাসে আমারে 100,000 টাকা দিবা, এইটি আমি বিশ্বাস করতে পারছি না। এই জন্য জামানত হিসাবে অগ্রিম 50,000 টাকা তুমি আমাকে দিবা, দিতে পারবা? লিডার, টাকার অ্যামাউন্ট একটু বেশি হয়ে গেল না? 50,000 টাকা যদি বেশি হয় তাহলে তুমি আমারে 100,000 টাকা দিবা কীভাবে? লিডার, আপনি তো এইখানেই ভুল করছেন। আগে আপনি আমার দলের পোস্ট পজিশন দেন, আপনি তো একটু আগেই বললেন আমি কেউ না। আপনি আমার পোস্ট পজিশন দেবেন, ওই পোস্ট পজিশনের পাওয়ার খাটাইয়া আমি চান্দাবাজি করবো, আমি ফুটপাথ দখল করবো, তারপর টাকা ইনকাম করবো, তারপর এসে আপনার টাকা দিন। শোনো, টাকা যদি দিতে পারো তাহলে তুমি আসবা, টাকা দিতে পারলেই আমি তোমার চিন্তাভাবনা করবো যে আমার দলের ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া যায় কি না। বুঝছি আপনার সমস্যা, বুঝছি, আপনি আমার বিশ্বাস করতে পারতেছেন না। শোনো, আমি কাউরে বিশ্বাস করি না, সবাই আগে মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের সময় কোনো পাত্তা নাই। আচ্ছা ঠিক আছে লিডার, আপনি তাহলে আমার একটু কনসিডার করেন। কত? আমি আপনারে 20,000 টাকা দিই। দেখো, আর একটা কথা বলবা না, তাহলে কিন্তু 50,000 টাকার জায়গা 100,000 টাকা, 100,000 টাকার জায়গা 2,00,000, 2,00,000 জায়গা 3,00,000, এইভাবে কিন্তু পরপর মিটার বাড়তেই থাকবে। যাও, যদি 50,000 টাকা এনে জমা দিতে পারো তাহলে আসো, এখন যাও, আমি খুব ক্লান্ত। চলিতেছে সার্কাস, ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিবিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে, সার্কাস, চলিতেছে সার্কাস। আব্বা, তুমি কই ছিলা? তোমারে খুঁজে পাই না কেন? এভাবে বাইরে বাইরে ঘুরলে হবে? তোমার ছেলের জীবন তো বিপন্ন, তোমাকে বাসায় থাকতে হবে আমাকে রক্ষা করার জন্য। কি হয়েছে তুমি জানো না? জানে অলম দুলা ভাই, তোমারে কামড়াইলো, আমারে কামড়াইলো, আমাদের এখন কি হবে? যা হবার হয়ে গেছে বললে হবে? সারা যখন তোমারে জিজ্ঞেস করবে যে আব্বা আপনার হাতে ব্যান্ডেজ কেন, কি হয়েছে, তখন তুমি কি বলবা? ও জানে আলম দুলা ভাই তোমারে কামড়ে দিছে, এটা বলবা? এই বুদ্ধি নিয়ে তুমি চলো, কালকে রাতে সারা যখন চলে যেতে চাইলো তখন তুমি কি করলা? বাংলা সিনেমার নায়িকার বাবার মতো মেঝের উপর শুয়ে পড়লা, সারাকে আমি আটকাইলাম। এখন যখন তুমি সত্যি কথা বলতে যাবা তখন তো বলবে এই বাড়িটা একটা পাগলা গারদ, তখন ও আমারে রাইখা অস্ট্রেলিয়া চলে যাবে, তখন আমি কি করব? এখন নতুন একটা গল্প ফাঁদতে হবে সারাকে বলার জন্য, কি বলবা বলো? আমি কি বলছি? আমি বলছি যে বিলাই খামসি দিছে। আমি বলছি যে বিড়াল খামসি দিছে। এখন তুমি কি বলবা সেটা বলো। আব্বা, একই গল্প বললে সারা জীবনেও বিশ্বাস করবে না। আমি তো বলছি আমি দুধ খাইতে গিয়ে বিড়ালের কামড় খাইছি, তুমি কি দুধ খাইতে গিয়ে বিড়ালের কামড় খাইছো, এটা বললে কেউ বিশ্বাস করবে? তাহলে নতুন গল্প বলতে হবে যেটা সারা বিশ্বাস করবে, কি বলবা বলো? চলিতেছে সার্কাস। বান্দর, কলা, হ্যাঁ কি হয়েছে তারপর? আজগুবি গল্প বললে হবে না তো আব্বা, তুমি বান্দরকে কলা খাওয়াইতে গেছো সে তো খুশি হওয়ার কথা, সে তোমার কামড় দিবে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কলা দিছো আবার কেড়ে নিছো, দিছো আবার কেড়ে নিছো, এই জন্য রাগ করে তোমারে কামড় দিছে? ও তার মানে তুমিও বাদরামি করছো, ঠিক আছে এই গল্প সারা বিশ্বাস করবে, এটাই বলবা। ও আব্বা, আরেকটা সমস্যা তো আছে, বিড়াল না হয় ঘরে ঘরে পাওয়া যায় কিন্তু যদি সারা জিজ্ঞেস করে যে এই শহরে বান্দর কই, তখন তুমি কি বলবা? ও ঘুরে ঘুরে পথে পথে খেলা দেখায় ওই বান্দর, তুমি দেখছো কই? ও বাজার করতে গিয়ে মজমার মধ্যে, গুড গুড গুড, এই গল্পই বলবা, এটা সারা বিশ্বাস করবে, ঠিক আছে অন্য কোনো গল্প বলবা না। আর তুমি বসো, আমি দেখে আসি সারা কি করতেছে।
কি হইছে? ও জানে আলম দুলা ভাই যদি আবার আসে ও লাঠি জোগাড় করব, তারপর ও তুমি চিৎকার করবা আমি বাড়ি দিব। কোথায় বাড়ি দিব? চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও গিরায় গিরায় পয়েন্টে পয়েন্টে। ঠিক আছে তুমি বসো আমি দেখি সারা কি করে। ওকে, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। কিরে মালিমা, তুই এই সময় বাসায়? তোর তো এখন টিউশনিতে থাকার কথা। হ্যাঁ, একটা টিউশনি শেষ করে বাসায় আসলাম, ভাবলাম যে খাওয়া দাওয়া করে ফ্রেশ শেষ হয়ে পরে বের হব। এখন আর বেরোতে ইচ্ছা করতেছে না। কি হয়েছে বল? মেজাজ খারাপ। নিশ্চয়ই সুমন ভাই কিছু ঘটাইছে। এখনো ঘটায় নাই, ঘটানোর প্ল্যান করতেছে। এর সাথে কি সুলতান ইনভলভড? কি করে বলবো, প্ল্যানিংটার কথা শোনার সাথে সাথে আমার এত মেজাজ খারাপ হয়েছে যে আমি ডিটেলস যে জিজ্ঞেস করবো সেই রুচি হয়নি আমার। কি প্ল্যান? ভয়াবহ কিছু? মহা ভয়াবহ। কোন এক লোক নিজের টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে নিজের টাকা দিয়ে নিজের সংবর্ধনা নেয়, সেই লোক ওকে 50 লাখ টাকা দিবে, সেই টাকা থেকে ও অল্প কিছু খরচ করবে আর বাকি টাকা মেরে দিবে। চিন্তা কর, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই ধরনের চিন্তা করতে পারে? আমি 100% শিওর এটার সাথে সুলতান ইনভলভ। তার মাথা থেকে একমাত্র এইসব দুই নম্বরই বুদ্ধি বের হতে পারে। তুই জানিস সুমন ভাই যে সুলতানের ঘেটু, এই জন্যই তো আমি সুলতানকে ছেড়ে দিছি। আর তোকে বসে সুমন ভাইকে ছাড়তে, তুই তো ছাড়বি না। না, এবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ছেড়ে দিব। মালিহা, কমপক্ষে 500 বার তোর মুখে আমি এই কথা শুনছি, আর বলিস না প্লিজ। যদিও এই ঘটনাটা ঘটায় না, তাহলে এবার সত্যি সত্যি ওকে আমি ছেড়ে দেবো। যেই ছেলে সারাক্ষণ মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তা নিয়ে ঘোরে, পরিশ্রম করার বিন্দুমাত্র আগ্রহ নেই, কীভাবে মানুষকে ধোকা দিয়ে ধান্দাবাজি করে টাকা ইনকাম করবে, মানুষের টাকায় বসে বসে খাবে, সেই ছেলের মানসিকতা আসলে ভালো হতে পারে না, এটা আমি বুঝে গেছি। তো বুঝলে এখানে বসে আসো কেন? টিউশনিতে যাও নাই কেন? কালকে যদি তোমার টিউশনে ছুটে যায় তোমাকে খাওয়াবে কি তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, উল্টাতে তোমার বয়ফ্রেন্ড তোমার কাছ থেকে টাকা নিয়ে খায়। আমি আসলে টিউশনিতে যাইতাম রে, কিন্তু এত মাথা গরম হয়ে আছে, মানে এত মাথা গরম নিয়ে কি বাচ্চা কাচ্চাদের পড়ানো যায় বল? মালিহা, যতদিন তোমার সুমন ভাইয়ের সাথে রিলেশন থাকবে তোমার মাথাও ঠান্ডা হবে না, তুমি কিছু করতেও পারবে না। বাদ দে তো, এই প্রসঙ্গে কথা বলতেই ভালো লাগতেছে না। আচ্ছা ভালো কথা, তোর এই সিঙ্গাপুর আর দুবাইয়ের চাকরির আপডেট কি? আপডেট তো আছেই, আপডেট হচ্ছে হংকং। হংকং কেমন হয় বলতো? হংকং? এটা আবার কোথায় পেলি? আরে আগে সিঙ্গাপুর দুবাই ছিল না, একই মালিকের এখন হংকংয়েও ব্রাঞ্চ খুলেছে। মানে কি তোর এই কোম্পানি কি তোকে ওয়ার্ল্ড ট্যুর করানোর জন্য উঠে পড়ে লেগেছে নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। বল না বল না, কোনটা ভালো হয়? হংকংয়ে যাব? আমি দুবাইও যাইনি, সিঙ্গাপুরও যাইনি, হংকংও যাইনি, আমার জন্য সব একই বিদেশ। এখন তুই যেটা পছন্দ করিস, আমার মনে হয় তিনটাই তোর জন্য বেটার অপশন। আমার কিন্তু তা মনে হচ্ছে না। কেন? কারণ আমার এখন যে বস, উনি তো এমনিতেই বাইরে ট্যুর করে, আমাকে তো নিয়েই যাবে। আমার যদি চাকরি ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়, তাহলে আমেরিকা বা ইউরোপের কোনো দেশ হলে ভালো হয় না? সিঙ্গাপুর, দুবাই, হংকং, এগুলো তো বাসার পাশে। কুমকুম, তোর কথা শুনে খুব অচেনা লাগছে, মানে চেনা কুমকুমকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তোমার চেনা কুমকুম হয়ে বাসার মধ্যে ফার্মের মুরগি হয়ে ডাল ভাত খায়, তাহলে তো আর এইসব অফার আসতোই না। অফার যেহেতু এসেছে, তাহলে এর থেকে উপরে চিন্তা করা উচিত না? তাহলে তো তার কাছাকাছি যেতে পারবো। হুম, তা ঠিক। আমি তো আরও চিন্তা করছি, এই রুমে আর কতদিন? একটা বড় বাসা নিব, 3 bedrooms, মাস্টার বেডটা হবে আমার, আরেকটা বেডরুমকে আমি ড্রেসিং রুম করব, আরেকটা বেডরুম থাকবে সেখানে বিয়ের আগ পর্যন্ত তুমি আমার সাথে থাকবে, পাক্কা। খেয়ে এসেছিস? খাবার অফার ছিল কিন্তু আমি খাইনি। কেন খাইনি? তবে তারা খাবার পার্সেল করে দিয়েছে। আরে না, সিঙ্গাপুর থেকে ইম্পোর্টেড কাপড় আমার জন্য। ভালো, আচ্ছা তুই ফ্রেশ হ। হ্যাঁ, দেখি রান্নার কি আয়োজন করা যায়। আরে আরে বস না, দেখি না কি কি কাপড় দিয়েছে, পরে দেখি। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে, ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। নিচে আর ঘুমানো যাবে না,
তাহলে নজর নিচের দিকে যাবে এখানকার জন্য একটা দরকার খাট একটা ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ পোশাক আশাকেরও পরিবর্তন দরকার আমি 1,00,000 টাকা বাজেট করছি কি ব্যাপার সুমন তুমি এত রাত করে বাসায় ফিরছো কেন ভাই ওই তো বাইরে একটু কাজ ছিল এই জন্য ফিরতে দেরি হয়ে গেছে ঠিক আছে কাল থেকে তোমার যত কাজই থাকুক অবশ্যই অবশ্যই সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার প্র্যাকটিস করবে সন্ধ্যায় সন্ধ্যায় কেন ভাই আরে ছেলে আজকে না হয় তুমি ফকির তোমার পকেট ফাঁকা কোনো টাকা পয়সা নেই কম দামি একটা মোবাইল নিয়ে ঘুরছো কালকে তো তুমি হয়ে যাচ্ছ লাখপতি তোমার হাতে থাকবে চাইনিজ দামি মোবাইল চার পকেটে 500 টাকা 1,000 টাকা নোট থাকবে ছিনতাইকারীরা তোমাকে ছেড়ে দেবে ঠ্যাক দিয়ে সব কিছু কেড়ে তো নেবেই গুমো করে দিতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে তোমার বিয়ে তোমার যদি বাসায় দেরি করে আসার প্র্যাকটিসটা থাকে প্রতিদিন দরজাটা খুলে ঘাটটা নিয়ে ঠেকানে দেবে সেটা ভালো দেখাবে ভাই কবে বিয়ে করব তার কোনো ঠিক ঠিকানা নাই যখন বিয়ে করব তখন আপনার সাথে এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আপনার সাথে তো এখনো আমার একটা বিষয় নিয়ে ফয়সালা করা বাকি আছে কোনটা 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 ওই তো ভাই 35,00,000 টাকার 50-50 মানে ভাগাভাগিটা ও আচ্ছা ঠিক আছে 50-50 ওটা নিয়ে আর মাথা ঘামিও না ওটা চিন্তা বাদ এখন তুমি আমার দিকে মনোযোগ দাও আমরা নতুন একটা প্ল্যানিং নিয়ে বসব জি ভাই এখন আপনি তাহলে যা খুশি তাই বলেন আমি মনোযোগ দিতেছি চলিতেছে সার্কাস আচ্ছা সুমন গুলশান বনানি না বনানি বাদ গুলশানের দিকে ফ্ল্যাটের দাম কেমন হতে পারে বলো তো ভাই আমার তো একদম ধারণা নাই এই সম্পর্কে তবে অনেক টাকা হইব অনেক হোক কোনো সমস্যা নেই তুমি এক কাজ করো কালকে বা 3-4 ঘন্টা তুমি আমাকে দাও আমি তোমাকে নিয়ে একটু গুলশানে যাব 3-4 ঘন্টা সময় দিতে হবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই দিলাম না হয় সময় কিন্তু কার জন্য ফ্ল্যাট কিনতে যাবেন ভাই কে আবার কিনবে আমি আপনি গুলশানে ফ্ল্যাট কিনবেন ভাই এ তো অনেক টাকার ব্যাপার ভাই আপনি তো মাত্র 17,50,000 টাকার মালিক আপনি গুলশানে কেমনে ফ্ল্যাট কিনবেন আরে ছেলে টাকা পয়সা নিয়ে তুমি এত চিন্তা করো না তো শুনো আমার একটা প্ল্যান আছে এই যে গুলশানে যে লেকটা আছে না জি ওই পাশটা পূর্ব পাশ বাড্ডা তোমাকে আমার এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম না ওই যে উজ্জ্বল মাহমুদ জি জি পরিচয় করে দিয়েছিলেন ও কোথায় থাকে বলো তো বলছিল তো গুলশানে থাকে হ্যাঁ ওই পাশটায় গুলশান যেখানে আমি ফ্ল্যাটটা কিনতে চাচ্ছি বাড্ডায় থাকে এই ছেলে আবার তুমি বাড্ডা 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 করছো লেকের এই পাশটা যদি বিদেশ বিদেশ লাগে ওই পাশটাকে কেন তুমি বাংলাদেশ ভাবছো ঠিক আছে ভাই বুঝছি কিন্তু ভাই 17,50,000 টাকা দিয়ে তো আপনি ওইখানেও কোনো ফ্ল্যাট পাইবেন না 16-25 লাখ প্রয়োজনে ভাগাভাগি করে দুই ভাই কিনে ফেললাম স্ট্যাটাস তা হলো তুমি মানুষকে বলতে পারলা যে আমরা গুলশানে থাকি ভাগাভাগি মানে ভাই এই মুহূর্তে আমার পক্ষে কোনো ফ্ল্যাট লেট কেনা সম্ভব না সামর্থ্য থাকবে না তো তোমার নজর তো নিচের দিকে তুমি বস্তিতে যে থাকো আমি ওখানে ফ্ল্যাট কিনবো তুমি আমাকে 10,00,000 টাকা ধার দেবে আমি তোমাকে ধীরে আস্তে শোধ করে দেবো হয়েছে ভাই আপনি কিছু মনে করেন না এই মুহূর্তে আমার পক্ষে কোনোভাবেই টাকা ধার দেওয়া সম্ভব না এই ছেলে আমাকে ধার দিয়ে কি তুমি ফকির হয়ে যাচ্ছ 10,00,000 টাকা দেওয়ার পরেও তো তোমার কাছে থাকছে 7.5 লাখ ওই টাকা কিভাবে সামাল দেবে সেই চিন্তা করো বললামই তো ভাই এই মুহূর্তে আমি আপনার 1 টাকাও ধার দিতে পারবো না আমার অন্যরকম কিছু পরিকল্পনা আছে ঠিক আছে তুমি তোমার মতো প্ল্যান করতে করতে ডুবে যাও মরে যাও আমি গুলশানে ফ্ল্যাট কিনবই ফ্ল্যাট কেনার পর ব্যাংকের এক কর্মকর্তা আমাদের আত্মীয় হয় তার মাধ্যমে ইন্ডাস্ট্রির কথা বলে 600 কোটি টাকার ঋণ নেব ঋণ খেলাপি হয়ে কোটিপতি হয়ে যাব তখন তুমি আমার কাছে আসো দেখো তোমাকে আমি কি করি 17,50,000 টাকা থেকে আপনি 600 কোটি টাকার ঋণ নেবেন ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আপনি ব্যাংক থেকে লোন নেন ঋণ খেলাপি হন সুখে থাকেন আমার কোনো কিছু তো কোনো সমস্যা নাই কিন্তু তার আগে ভাই চলেন আমরা বসি বৈশা সংবর্ধনার পরিকল্পনাটা করি তা না হলে 17,50,000 টাকা তো আমরা ভাগে পাবো না তোমার ওই মগজহীন মাথা নিয়ে এত কিছু ভাবতে হবে না কিভাবে সংবর্ধনা হবে সব কিছু মাথা সেট করা আছে তুমি শুধু আমার পেছনে পেছনে থাকবে আর বলবে এস 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 কাজ হয়ে যাবে হ্যাঁ যাও 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 চোখের সামনে দিকে যাও জি ভাই এস 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 যাচ্ছি চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস খাটের বাজেট কমাতে হবে পুরনো মার্কেট থেকে ডিসিশন ঠিক আছে তো কোন ডিসিশন ও কোন ডিসিশন ভুলে গেছো জানি তো তুমি তোমার লাইনে থাকবা খামাকা এতগুলো বড় বড় কথা বললা সুমনের কথা বলতেছিস তো আমি তো বলেই দিছি এবার যদি এই ঘটনাটা ঘটায় তাহলে আমি ছেড়েই দেব ও তুমি এই আশায় বসে আছো কোনো লাভ নাই কারণ সুমন ভাই এটা ঘটাবে আর বরাবরের মতো তুমি মাফ করে দিবা আমি তোমাকে চিনি না এভাবেই তোমার সারা জীবন চলতে থাকবে আর তুমি একদিন বশ হয়ে যাবা আচ্ছা কুমকুম মনে কর সুমন আমাকে ইগনোর করেই কাজটা করলো আমি ওকে ছেড়েও দিলাম
তারপরে কি হবে? কি আর হবে? ব্রেকআপ। আরে বাবা, একই কথা রিপিট করছিস কেন? ছেড়ে দেওয়া মানেই তো ব্রেকআপ। আমি বলতে চাচ্ছি ব্রেকআপের পরে কি হবে, আমি কি করব? কি হবে? তুমি টিউশন করতে থাকবা, তারপর চাকরির জন্য অ্যাপ্লাই করবা, তারপর চাকরি করবা, এই বাসাটা চেঞ্জ করবা, তারপর তোমার স্ট্যাটাসটা বাড়বে, তুমি খালি টাকা ইনকাম করবা, টাকা টাকা টাকা। এই যে তুই এত ভালো একটা জব করতেছিস, এই অবস্থানে আসছিস, সুলতান ভাই যদি তোর সাথে থাকতো তাহলে দুজন মিলে এনজয় করতে পারতি না? না, পারতাম না। সুলতান থাকলে আমি এই চাকরিতে জয়েন করতেই পারতাম না, এনজয় করা তো দূরের কথা। এই তুই ছাড়কে তো দেখিস নাই, একটা বাইরে নাচের ভঙ্গি ভাই খাড়া করে কোলে কাকে এখানে শেয়ার ছুরি মারে, আমি ওইরকম মারবো না। আমি তোরে খাড়া করে ওই কোলে কাকে মারবো না, ডাইরেক্ট কলিদের পরে টার্গেট করবো, কলিদের সাদা করে ফেলা। আমি কি গরু নাকি যে আপনি আমার মগজ খাবেন? তুমি করো, তোমার মগজ খাবো। বিদা 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 বিদা। চলিতেছে সার্কাস। কি ব্যাপার, আপনি কাগজটা নিলেন কেন? আরে বাকি টাকা কই, তুমি সামনে 10,000 টাকা আনছো কেন? চলিতেছে সার্কাস।